আল্লাহ নবী জানিয়েছেন, বাবা বেলাল, এ বেলাল তুমি শুনে রেখে নাও, তুমি মসজিদে নববী শরীফে একটা বার আজান শুরু করে দাও। বেলাল হুজুর মসজিদে নববীতে আজান দিতে যাবেন, ওই সময় আল্লাহ নবী বললেন, এ বেলাল তুমি যখন মসজিদে নববী শরীফে আজানটা দিতে যাবে, তোমার আজানের আওয়াজটা এলাকার বাসী যত কানে পৌঁছে যাবে, আমার আল্লাহ অত দূর পর্যন্ত রহমতের দরজা পৌঁছে দেবেন। বলেন সুবহানাল্লাহ, বেলাল হুজুরের মসজিদের নববী শরীফের আজান আমার আল্লাহ এত কবুল করতেন, আমার আল্লাহ এত আনন্দ করতেন, খুশি করতেন, ওই আজানটা সাততবক আসমানের উপরে আমার আল্লাহ তুলে নিতেন। এ ছেলেরা বাচ্চারা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি মসজিদে নামাজ আদায় করবেন, খানকাতে নামাজ আদায় করবেন, মক্তবে নামাজ আদায় করবেন, দুনিয়ার মাটি জঙ্গলে দুনিয়ার জলা রাস্তায় যেখানে আপনি নামাজ আদায় করেন, আল্লাহ নবী জানিয়েছেন যেখানে তোমরা নামাজ আদায় করো, ওই সেজদা ওই কপাল আমার আল্লাহর কুদরতি কদমের কাছে হাজির হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আসার পর আমার নবী বললেন, ঈসা মুসা দাউদ আইয়ুব শোয়েব জাকারিয়া লূত ইব্রাহিম, আমার আল্লাহ কাউকে বলে দেয়নি, এ নবীরা তোমাদের জন্য আমি পৃথিবীটা মসজিদ বলে ঘোষণা করে দিলাম, আখেরি জামানার নবী সেই জামানার নবী আমার আপনার নবীকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে যখন প্রেরণ করলেন, আমার নবীকে লক্ষ্য করে বললেন, হাবিব তামাম পৃথিবীর জমিনটা তোমার উম্মতে মুহাম্মাদির জন্য নামাজ পড়ার জন্য আমি জায়গা তৈরি করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে একটা কথা বলতে হয়, আল্লাহর কাবার এলাকায় নামাজ পড়লে এক লক্ষ এক রেখা, নামাজ পড়লে এক লক্ষ রেখাতে সওয়াব পাওয়া যায়, মসজিদে নববী শরীফে এক রেখা নামাজ পড়লে 50,000 রেখাতে সওয়াব পাওয়া যায়, প্যালেস্টাইন মসজিদুল আকসা ওই জায়গায় নামাজ পড়লে এক রেখাতে জায়গায় 25,000 রেখাতে সওয়াব পাওয়া যায়। আপনাদের এই এলাকায় মসজিদে নামাজ পড়লে এক লক্ষ নয়, 50,000 নয়, 25,000 নয়, মাত্র 27 গুণ সওয়াব পাওয়া যায়। তাহলে মক্কা মদিনা প্যালেস্তাইনি মুসল্লিরা নামাজিরা ওরা 5 বছর নামাজ পড়ে জানে কি কামাবে, আমাদের এলাকার মুসল্লি নামাজিরা এরা 50 বছর ধরে নামাজ পড়লে তাই অতটা কামানো সম্ভব নয়। আপনি বলেন, বলেন তাহলে মক্কার এলাকায় ঘর বাঁধা ভালো না আমাদের এলাকায় ঘর বাঁধা ভালো? ঝট করে বলেন, বলেন মক্কার এলাকায় না আমাদের এলাকায়? যদি বলেন মক্কার এলাকায় ঘর বাঁধা ভালো, তাহলে চলেন না টাকা পয়সা জোগাড় করে হজ পাকে যাই, যাবো আর ভিসা টিসা লেসা পানিতে ফেলে দেবো আর জীবন আসতে পারবো না, জান্নাত পাবে? আপনি যদি বলেন মক্কার এলাকায় ঘর বাঁধা ভালো, তাহলে মক্কার সবচাইতে কাছাকাছি ঘর ছিল আবু জাহেলের ঘর। আল্লাহর নবী আমার হুজুর আমার লক্ষ্য করে দেখা যায়, কাবা শরীফে নামাজ পড়তে গেলে আবু জাহেলের বাড়ির উপর দিয়ে নামাজ পড়তে যেতে হতো, তাহলে আবু জাহেলের ঘর আমার নবী পাকের ঘরের চাইতে কাবা শরীফের নিকটতম, আবু জাহেলের ঘর তারপরে আমার নবী পাকের ঘর। মক্কার এলাকায় ঘর বাঁধলে জান্নাত যদি পাওয়া যায়, তাহলে আবু জাহেলের ঘর তো কাবার কাছাকাছি, তাকে ওকে জান্নাত দেওয়া যাক। আপনি যদি বলেন নামাজটা মেন নয়, তাহলে এটা তো ঘর বাঁধার কোটা হলো, নামাজের কোটা হয়নি, এবার একটা বার আগিয়ে চলে যাও। যদি বলো নামাজটাই মেন, নামাজটাই মেন, মদিনা শরীফের 3 জন ইহুদি বেঈমান আল্লাহ নবীর মাজার শরীফের কাছে পৌঁছে গেছিল, বাদশাহ নুরউদ্দিনকে আমার নবী স্বপ্ন যোগে দেখিয়ে তাদের কাছে পাঠিয়ে দিয়ে বাদশাহ নুরউদ্দিনকে মার্ডার করে হত্যা করে জাহান্নামে পাঠিয়েছিল। আপনি যদি বলেন ঘর বাঁধ যদি উপকার না হয়, নামাজ পড়লে যদি উপকার হয়, তাহলে 3 জন নামাজ পড়ছিল আর নবী লাশ চুরি করতে গিয়েছিল, তাহলে ওদেরকেও জান্নাত দেওয়া যাক। আবার যদি আপনি বলেন না ভাই ঘর বাঁধা তামেন নয়, মসজিদে নববীতে নামাজ পড়া মেন নয়, তাহলে মেন কোনটা? কাবা সেক্রেটারি হওয়া, আবু তালেব কাবা সেক্রেটারি হয়েছিল। আবু তালেবের ইতিহাস খুলে দেখো জাহান্নামি। তাহলে কাবায় ঘর বেঁধে লাভ হয়নি, কাবা সেক্রেটারি হয়ে লাভ হয়নি, কাবার এলাকায় মদিনার এলাকায় নামাজ পড়ে লাভ হয়নি, তাহলে কি করে আপনি বলবেন মক্কার এলাকায় ঘর বাঁধা আমাদের এলাকার চাইতে ভালো?
আমরা জানি যেখানে নবাব সিরাদৌলা সেখানে মির্জাপুর, যেখানে নবাব সিরাজদৌলা যেখানে মির্জাপুর, যেখানে অন্ধকার সেখানে আলো আছে না নাই। আহা, আমার নবী পাক মক্কার এলাকায় এসেছে, পৃথিবীর সবচাইতে অন্ধকার ছিল পাপে আর অশান্তিতে আর খারাপ কাজে মর্মান্তিক ছিল, সেটাই ছিল মক্কার এলাকায়। তাই যত অন্ধকার তত আমার আল্লাহ শ্রেষ্ঠ নূরের বাতি ওখানে পাঠিয়েছেন, ঠিক না বেটি? পাঠিয়েছেন। আমি আপনাকে একটা কথা বোঝানোর জন্য এত দূর অ্যাঙ্গেলে এসেছি, আল্লাহর কাবার এলাকায় ঘর বাঁধলে জান্নাত পাওয়া যাবে না, মসজিদে নববীর পাশে ঘর বাঁধলে জান্নাত পাওয়া যাবে না। আহা, দেখা যায় মসজিদুল আকসার এলাকায় ঘর বাঁধলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ নবীর একটা সাহাবা হযরত আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবচাইতে কোন এলাকা আপনার কাছে পছন্দ? কোরআনের একটা আয়াত তুললেন, ওহাজাল বালাদিন আমিন। এ আবু, দেখা যায় এ দেখা যায় হযরত আলী, এই মরুভূমি এলাকা মক্কা আর মদিনা এটাই হলো আমার কাছে সবচাইতে দামি। ও আল্লাহর নবী, এই দুটো দামি চাইতে আর কোনটা দামি আছে? আল্লাহর নবী বলল, বাবা জেনে রেখে দাও, মক্কার এলাকায় তোমরা ঘর বেঁধে তোমরা অহংকার করো না যে আমরা জান্নাত পেয়েছি। ও সাহাবায়ে কেরামেরা, মক্কার এলাকায় যারা ঘর বাঁধবে ওহিদুল ইসনানি সালা রোবা খমসা, ওদের প্রতি পাঁচবার সালাম। মদিনা শরীফে যারা হিজরত করার সময় আমার পিছু পা হয়ে যারা মদিনা শরীফে বসবাস করেছে, ওদের আল আওলাদ বংশরা মদিনায় মারা গেলে ওদের প্রতি ছয়বার সালাম। তাহলে মক্কার এলাকায় নামাজ পড়ে ইমানদার হয়ে মক্কার এলাকা মাটি হলে তাদের প্রতি পাঁচবার সালাম, মদিনা শরীফে ইমানদার হয়ে কবরের ভিতরে চলে গেলে ওদের প্রতি ছয়বার সালাম। যারা আল্লাহকে দেখে, যারা কাবাকে দেখলো না, যারা নবীকে দেখতে পারলো না, সাফওয়া মারওয়া পাহাড় দেখলো না, আবু কুবাইস পর্বত দেখলো না, মক্কা শরীফে আসতে পারলো না, মদিনা শরীফে আসতে পারলো না, আমি নবী আমাকে দেখতে পেলো না, আমার সাহাবা তাবিকে দেখতে পেলো না, ওরা সুন্দরবনের এলাকার মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবাংলার মানুষ, আমরা নামখানা দশ নম্বর দেখা যায় এলাকার, দশ মাইল এলাকার মানুষ। আল্লাহর কাবা যেতে গেলে 4,500 কিলোমিটার ব্যবধান, 2,500,000 টাকার প্রয়োজন হয়। আল্লাহর কাবা যাবার মতো আমাদের ক্ষমতা নাই। তাই নবী আমার জানিয়ে দাও, উম্মাতানিরা, আল্লাহর কাবার এলাকায় তোমরা যদি মারা যাও, তোমাদের প্রতি পাঁচবার সালাম আমার অন্তর থেকে। মদিনা শরীফে যারা মারা যাবে ওদের প্রতি ছয়বার সালাম। যারা কাবা দেখতে পারলো না, মসজিদে নববী শরীফ দেখলো না, আমি রসুল আমার মাজার শরীফ দেখলো না, কিছুই দেখতে পারলো না, আল আলামা ওয়ারাসাতুল আমবিয়া হাক্কানি আলেম খাজা মঈনুদ্দিনের হুজুরের রসিলা, দাদা পীরের রসিলা, পাঁচ হুজুর পীর কেবলার রসিলা, আমাদের এলাকায় আলেম ইমাম মুয়াজ্জিন এদের বিনিময় আল্লাহকে, কাবাকে আর আমার নবীকে অন্তর দিয়ে ভালো যদি বাসো, আর পৃথিবীর যে প্রান্তরে তুমি মারা যাও, মক্কার এলাকার মতো পাঁচবার সালাম নয়, মদিনা এলাকার মতো ছয়বার নয়। যারা নবীকে, কাবাকে, মদিনাকে কিছুই দেখলো না, আমার প্রতি বিশ্বাস ইমান এনেছে, ওরা পৃথিবীর যে প্রান্তরে মারা যাবে, লিখে রেখে দাও আলী, ওদের প্রতি পাঁচবার নয় ছয়বার নয়, আমার অন্তর থেকে ওদের প্রতি সাতবার সালাম। আর একটু জোরে বলেন, আপনি কি করে মক্কায় ঘর বাঁধবেন? মক্কায় ঘর বাঁধলে এক রেখা নামাজ পড়লে 1,00,000 সওয়াব পাওয়া যাবে, কিন্তু রহমত পাঁচটা, রহমত কটা? পাঁচটা। আরে আমাদের ভারতবর্ষে ইন্ডিয়া 4,500 কিলোমিটার দূরে ঘর বাঁধলে 27 গুণ সওয়াব, রহমত কটা? সাতটা। আপনি বলেন নেকি বেশি লেবেন না নবী রহমত লেবেন? আরে নেকি যদি বেশি না, হাসরের মাঠে কোরআন বললেন, ইয়া মা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া
সাহিবাতি হবানি, তোমার ছেলে মেয়ে বি বাচ্চা বন্ধু বান্ধব পৃথিবীর যত বন্ধু ছিল সব নাকি কোনো ভাগ করে নেবে, কিন্তু নবীর রহমত থাকলে কেউ ভাগ করে নিতে পারবে না। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? তাহলে যারা বলে মক্কার এলাকায় ঘর বাঁধা ভালো, তোরা বাঁধবি যে আমাদের প্রয়োজন নেই, আমার নাকি চাইতে রহমতের দরকার। তাই সৌদি থেকে, মক্কা থেকে, খোরাসান থেকে, টেনানগর থেকে, উপকূল সাগর এলাকা থেকে বেশি বেশি আল্লাহওয়ালা মানুষেরা বুজুর্গরা আমাদের ভারতবর্ষের দিনের দাওয়াত দিতে এসেছে, কথা ঠিক না বেঠিক? ওরা তো ওখানে থাকতে পারত। তার কারণ অনেকে বলে আল্লাহ যেন আমার মক্কার এলাকায় মরণ দেয়, সারা জীবন মসজিদে লাথি মেরেছিস আর এখন ওর যেন মক্কার এলাকায় যেন আমার মরণ দেয়। কি সুবিধাবাদে চিন্তা করেছেন? আরে মক্কার এলাকায় কি মরণ দিলে জান্নাত পাওয়া যায়? তাহলে মক্কার এলাকায় কত বেঈমান কাফের মরেছে, ওদের ভিতরে সব থাকতে পারে, ছিল না কোনটা? নবী। কথা ঠিক না বেটি? ছিল না কোনটা? নবী। এই নবী না থাকার বিনিময়ে ওদের কপালটাই দুর্ভোগ্য জাহান্নামের গোড়া ঠেকিয়ে চলে গেছে। আবু জাহেল কাবার এলাকায় ঘর বেঁধেছে, সব করেছে, ছিল না কোনটা? নবী। আবু তালেব কাবার মতওয়াল্লি হয়েছে, সব করেছে, মহব্বত করেছে, মহব্বতটা ইমানের সঙ্গে মহব্বত ছিল না তার সঙ্গে, নবীর সঙ্গে। মসজিদ নাবিতে নামাজ পড়তে এসেছিল, ওদেরকে মার্ডার করা ফতোয়া দিয়েছে, মেরে দিল, জাহান্নামে চলে গেল। কারণটা কি? ওদের সব নামাজ রোজা হাজির মাল সব কিছু ছিল, ছিল না কোনটা? নবী।